नमस्कार आदाब सत श्री अकाल अस्सलाम वालेकुम आमार नाम रुनु यासमिन यूट्यूब चैनले तोमादेर सकलके वेलकाम जानाई। आमरा नतून एकटा सीरीज शुरू करेछि जेखाने मद्रास सार्विस कमिशन बा स्कूल सार्विस कमिशने जे आमादेर जियोग्राफी सबजेक्ट थेके कि कि प्रश्न आसते पारे सेई एक्सपेक्टेड प्रश्नगुलो निये आलोचना करब। एक्षेत्रे शुधुमात्र प्रश्न एबं तार उत्तरई आलोचना करब ना, प्रश्न তার সাথে যুক্ত যে ফ্যাক্টস গুলো রয়েছে সেগুলো যদি আমরা একসাথে আলোচনা করি তাহলে কিন্তু অনেক বেনিফিট পাওয়া যাবে। এইভাবে কোশ্চেন আনসার থ্রুতে আমাদের রিভিশনটাও স্ট্রং হয়ে যাবে, যেমন আমরা করেছিলাম WBCS এর ক্ষেত্রে। অলরেডি আমার অনেক ক্লাস WBCS এর উপরে করা হয়েছে, যদি তোমরা চাও প্লেলিস্টে ভিজিট করে অবশ্যই দেখে নিতে পারো। সেখানে জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, তারপরে লাইফ সায়েন্স সব ক্লাস করা আছে। যাই হোক, আজকে আমরা শুরু করব ভূগোলের ক্লাস, যেটা মাদ্রাসা সার্ভিস কমিশন এবং স্কুল সার্ভিস কমিশনের উপর ভিত্তি করে। ওকে, তো প্রথমেই প্রশ্ন আসবে আর প্রশ্নগুলো তোমাদের অপ্রথমে উত্তর করতে হবে। তারপরে এই রিলেটেড আর কি কি গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা আমাদের অবশ্যই জানা দরকার সেগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথম প্রশ্নে বলা হয়েছে যে কেন্দ্রমণ্ডলের ঠিক উপরে কোন স্তরটি থাকে। কি বলেছে? কেন্দ্রমণ্ডলের ঠিক ওপরে থাকে। তাহলে এটা কি ভূপৃষ্ঠ হবে, না শিয়াল সীমা হবে, নাকি মেন্টাল? ইয়েস, উত্তরটা হচ্ছে মেন্টাল। প্রশ্নটি সোজা, কিন্তু এর মানে মধ্যে যে অনেকগুলো কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্টগুলো জানার জন্যই এই প্রশ্নটি সিলেক্ট করেছি। তাহলে এই যে আমাদের প্রশ্নটির উত্তর হয়ে গেল মেন্টাল, তো সেই আমাদের লেয়ারের স্ট্রাকচারটা আমাদের প্রথমে জানতে হবে। দেখো, আমাদের যে পৃথিবী, পৃথিবীর অভ্যন্তরে কতগুলো স্তর রয়েছে। প্রথমে রয়েছে ভূত্বক, এটাকে বলবো আমরা ভূত্বক। সকলেই আমরা জানি ভূত্বক এটা হচ্ছে গুরুমণ্ডল। গুরুমণ্ডল ভেতরে আছে কোর বা কেন্দ্রমণ্ডল, তাই না? কেন্দ্রমণ্ডল। এই ভূত্বকটার দুটি অংশ, একটা হচ্ছে শিয়াল, একটা হচ্ছে আমাদের সীমা, ঠিক আছে? আর এই শিয়াল অংশটি সবার উঁচুতে অবস্থান করেছে, যেটাকে মহাদেশীয় যে ভূমিভাগের অংশ বলা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের মহাদেশীয় অংশ, মহাদেশীয় ভূপ্রকৃতির অংশ। আর সীমা অংশটি কিন্তু মহাসাগরীয় ভূভাগ। কি বললাম? মহাসাগরীয়, মহাসাগরীয় ভূভাগ। এবার পরীক্ষায় আসতে পারে যে মহাসাগরীয় ভূত্বক কোনটা আর মহাদেশীয় ভূত্বক কোনটা, শিয়াল নাকি সীমা, সেটা আমাদের জানা হয়ে গেল। এবার এই গুরুমণ্ডলটাকেও আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বহিঃগুরুমণ্ডল আর একটা হচ্ছে অন্তঃগুরুমণ্ডল। এই বহিঃগুরুমণ্ডলটাকে বলা হয় ক্রোফেসীমা, ক্রোফেসীমা। আর যে অন্তঃগুরুমণ্ডল রয়েছে তাকে বলা হয় নিফেসীমা, নিফে সীমা, ঠিক আছে? এবার এই যে কেন্দ্রমণ্ডল, এই কেন্দ্রমণ্ডল সবার ভিতরে অবস্থান করেছে এবং এই কেন্দ্রমণ্ডলটার অপর নাম হচ্ছে নিফে। এখন এই নামগুলো দেওয়ার পেছনে কারণ আমরা কি হিসাবে জানি? দেখো, নিফে মানে হচ্ছে এখানে নিকেল এবং ফেরাস, মানে নিকেল প্লাস ফেরাস বা লোহা বলতে পারি, ঠিক আছে? তো এই দুটা জিনিসের প্রাধান্য কেন্দ্রমণ্ডলে বেশি, এই জন্য এটাকে নিফে বলা হয়। এর ঘনত্ব প্রচুর প্রচুর বেশি। এবার গুরুমণ্ডলে ক্রোফেসীমা মানে ক্রোমিয়াম, ফেরাস, সিলিকন, ম্যাগনেসিয়াম। আর অন্তঃগুরুমণ্ডলের মধ্যে এখানে নিকেল থাকবে, ওকে? নিকেল, ফেরাস, সিলিকন আর ম্যাগনেসিয়াম থাকবে। ঠিক তেমনই শিয়াল মানে সিলিকন আর অ্যালুমিনিয়াম, সীমা মানে সিলিকন আর ম্যাগনেসিয়াম, এ সকল আমরা জানি। জাস্ট এটা রিক্যাপ করার জন্য কিন্তু করলাম। তো আমাদের এখানে প্রশ্ন বলেছে কেন্দ্রমণ্ডলের উপরের স্তরটিকে কি বলবো। তো এই হলো আমাদের টুকু কেন্দ্রমণ্ডল। এর যে উপরের স্তর সেটাকে আমরা গুরুমণ্ডল বলবো, বা ইংরেজিতে এটাকে কি বলা হয়ে থাকে, মেন্টাল, মেন্টাল। ওকে, তাহলে এটাই ছিল আমাদের উত্তর। কিন্তু পরীক্ষায় এত সোজা না দিয়ে বলতে পারে যে গুরুমণ্ডলের উপরের অংশটিকে কি বলবো, দিয়ে ক্রোফেসীমা না নিফেসীমা নাকি নিফে কোনটা বলা হয়, যদি এরকম দেয়। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের কেন্দ্রমণ্ডল, এর জাস্ট উপরে মানে এই লেয়ারটাকে আমরা কি বলবো, এই লেয়ারটাকে বলা হয় নিফেসীমা বা অন্তঃগুরুমণ্ডল, ঠিক আছে? এবার
এর যে লেন্থ গুলো মানে ডেপথ গুলো রয়েছে সেগুলো জানতে হবে। যেমন আমি এক্ষেত্রে এই ছবিটা এখানে আঁকছি, এটা হচ্ছে আমাদের একটা স্লাইস যদি আমি করে নিই, এটা হচ্ছে আমাদের ভূ অভ্যন্তরের যে চিত্রটি, উপরের লেয়ারটিকে হচ্ছে ভূত্বক বলা হয়। এই ভূত্বকটাকে শিয়াল এবং সীমা দুটি ভাগে ভাগ করা যায়, উপরেরটা হয়ে যাবে আমাদের শিয়াল, নিচেরটা হয়ে যাবে সীমা। তো এই পুরোটাকে মিলে আমরা কি বলবো? ভূত্বক বলবো। তারপরে চলে আসবে গুরু মণ্ডল, তারপরে চলে আসবে গুরু মণ্ডল, যেটা আমাদের সব থেকে বড় এরিয়া জুড়ে অবস্থান করে। কত পার্সেন্ট এরিয়া জুড়ে অবস্থান করেছে? 82% এরিয়া জুড়ে অবস্থান করেছে। আর এই কেন্দ্র মণ্ডল কত পার্সেন্ট অবস্থান করেছে? 16% অবস্থান করেছে। আর ভূত্বক খালি 1% অবস্থান করেছে, মানে এরিয়া, ইন টার্মস অফ এরিয়া। আমি কিন্তু এখানে ভরের কথা বলিনি, ভরের ক্ষেত্রে হয়ে গেলে সেটা সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে। ভরের ক্ষেত্রে যদি বলি তাহলে গুরুমণ্ডল 51% আর কেন্দ্র মণ্ডল যেটা 32% এরিয়া কভার করে রয়েছে। তার মধ্যে অন্তঃকেন্দ্র মণ্ডল হচ্ছে আমাদের 2%, বহিঃকেন্দ্র মণ্ডল 30% এরিয়া মানে কি বলবো ভর নিয়ে অবস্থান করেছে, ভর ইন টার্মস অফ ভর। কিন্তু এরিয়া যদি বলি তাহলে 82% কিন্তু গুরুমণ্ডল। এই বইটাতে মানে অনেক ক্ষেত্রে এক্ষেত্রে 82 না করে 65 দেওয়া আছে, অনেক বই আমি দেখেছি কিন্তু সেটা ভুল তথ্য। সঠিক তথ্য কিন্তু 82% হবে এরিয়া, ইন টার্মস অফ এরিয়া, এই কথাটি মনে রাখতে হবে। এবার এই যে আমাদের রয়েছে যে ভূত্বক গুরুমণ্ডল আর এটা হচ্ছে আমাদের কেন্দ্র মণ্ডল, তো এর যে ডেপথ গুলো কত সেটা নিয়ে পরীক্ষায় আসে। এর আগে SSC তে যখন হয়েছিল মানে স্কুল সার্ভিস কমিশন, সেখানে প্রশ্ন এসেছিল যে ভূত্বকের গর্ভগভীরতা কত, ঠিক আছে? তো এটা হচ্ছে 30 কিলোমিটার, ওকে। তারপরে চলে আসবে গুরুমণ্ডল যেটা 2900 কিলোমিটার, তারপরে কেন্দ্র মণ্ডল 6371 কিলোমিটার। এখন এটা তো মোটা মোটা আমরা জানলাম, কিন্তু গুরুমণ্ডলেরও তো দুটা ভাগ, কেন্দ্র মণ্ডলেরও তো দুটা ভাগ, ওদের লেন্থ গুলোও কিন্তু আমাদের জানতে হবে, কিন্তু এটা পরবর্তীকালে আমরা জানবো। এই প্রশ্ন এইটুকু পর্যন্তই সীমাবদ্ধ করলাম। তাহলে আমরা একটা প্রশ্নের মধ্যে কিন্তু অনেকগুলো কনসেপ্ট রিভিশন করে ফেললাম, তাই না? তো প্রথম প্রশ্নের উত্তরটা কি হবে যে ভূত মানে কেন্দ্র মণ্ডলের জাস্ট উপরে কোন স্তরটি রয়েছে, সেটা হচ্ছে গুরুমণ্ডল বা মেন্টাল, উত্তর হয়ে যাবে ডি নাম্বার। পরের প্রশ্নে বলেছে মহাদেশগুলি প্রধানত কোন শিলা দ্বারা গঠিত, ব্যাসাল্ট নাকি গ্রানাইট নাকি পেরিডোটাইট না কোয়ার্টজাইট জাতীয় শিলা। দেখো মহাদেশ এবং মহাসাগরীয় ভূত্বক, মহাদেশ এখানে আমি লিখে রাখছি মহাদেশীয় ভূত্বক, বা এক্ষেত্রে আরেকটি ভাষায় বলে দিতে পারে যে শিয়াল, শিয়াল, শিয়াল ভূত্বকটা কি দিয়ে গঠিত, কোন শিলা দ্বারা গঠিত, তাহলে উত্তর হয়ে যাবে গ্রানাইট শিলা, গ্রানাইট শিলা, ঠিক আছে? যখন শিলা চ্যাপ্টার পড়বো তখন কিন্তু আরো ডিটেলসে পড়বো। এবার যদি বলে মহাদেশীয়, মহাসাগরীয়, মহাসাগরীয় যে ভূত্বকটা রয়েছে যেটাকে আমরা সীমা বলে থাকি, ওটা কি দিয়ে গঠিত, এটা যেটা শিলা দ্বারা গঠিত সেটা হচ্ছে আমাদের ব্যাসাল্ট, ব্যাসাল্ট। একটা জিনিস কি, এই যে গ্রানাইট, গ্রানাইট কিন্তু আমাদের কি মানে পাতালিক শিলার মধ্যে পড়ে যায়, এই জন্য এই গ্রানাইট শিলাটা কি হয় অ্যাসিডিক ইন নেচার, কি বললাম অ্যাসিডিক ইন নেচার বা আম্লিক হয়ে থাকে, যেখানে সিলিকার পার্সেন্ট কিন্তু 65% বা তারও বেশি হয়ে থাকে। এবার এই যে ব্যাসাল্ট, ব্যাসাল্ট কিন্তু মানে ক্ষারকীয় শিলা, কি বললাম এটা ক্ষারকীয় শিলা, ক্ষারকীয় শিলা হয়ে থাকে। আর এই গ্রানাইট থেকে যদি কোনো ভূমিরূপ সৃষ্টি হয় সেটা অবশ্যই কীরকম হয়ে থাকে, গোল গম্বুজের মতন হয়ে থাকে। তাহলে গ্রানাইট জাতীয় শিলা যখন কোনো ভূমিরূপ সৃষ্টি করে তাহলে সেটা কী আকৃতি হয়ে থাকে, গোলাকৃতি হয়ে থাকে, গোল আকৃতি হয়ে থাকে। কিন্তু ব্যাসাল্ট যখন কোনো ভূমিরূপ সৃষ্টি করে তখন সেটা কী হয়, একটা সমতল বা চ্যাপ্টা আকৃতির ভূমিরূপ সৃষ্টি করে থাকে, চ্যাপ্টা, চ্যাপ্টাকৃতি, হ্যাঁ, ভূমিরূপ সৃষ্টি হয়ে থাকে। আর এই গ্রানাইট এবং ব্যাসাল্ট দুটাই হচ্ছে আমাদের কি রক, সেটা হচ্ছে দুটাই আগ্নেয় শিলা। এই আগ্নেয় শিলা থেকে অপর নাম হচ্ছে কি, প্রাথমিক শিলা, প্রাথমিক শিলা।
তো এই যে প্রাথমিক শিলা কারণ সৃষ্টির প্রথম পর্যায়ে এটা সৃষ্টি হয় বলে এটাকে আমরা প্রাথমিক শিলা বলবো। তাহলে গ্রানাইট হোক আর ব্যাসাল্ট দুটাই প্রাথমিক শিলা, এবং গ্রানাইট যেটা রয়েছে সেটা পাতালিক শিলা হওয়ার জন্য এটা আম্লিক হয়, যেখানে সিলিকার পার্সেন্ট কিন্তু 65%-এরও বেশি হয়ে থাকে। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে মহাদেশীয় যে গুহা বা যেটাকে আমরা শিয়াল নামে জানি সেটা কোন শিলা দ্বারা গঠিত, সেটা কিন্তু গ্রানাইট শিলা দ্বারা গঠিত। শিলা চ্যাপ্টারে আবার এগুলো কিন্তু অনেক ডিটেলসে আমরা পড়বো। তারপরে বলেছে যে শিয়াল শিলা স্তরটি কি, সেটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ নাকি লঘু শিলাস্তর নাকি গুরু শিলাস্তর নাকি নিম্ন ভূত্বক। শিয়াল এবং সীমা, শিয়াল হচ্ছে উপরেরটা, তাহলে সেটা কিন্তু আমাদের নিম্ন ভূত্বক হবে না। শিয়াল উপরেরটা, সুতরাং লঘু শিলাস্তর কিন্তু হয়ে যাবে আমাদের শিয়ালটা। কিছু কিছু প্রশ্ন এলিমিনেশন করে কিন্তু আমাদের করতে হবে। এবার অ্যাস্থেনোস্ফিয়ারের উপস্থিতি লক্ষ্য করা যায় কোথায়, তো এটা কোথায় হবে, ভূপৃষ্ঠে নাকি লঘু শিলাস্তরে, মানে যেটাকে আমরা শিয়াল বলে জানি উপরেরটা ওটাতে লক্ষ্য করা যায়, নাকি গুরু শিলাস্তর মানে সীমাতে লক্ষ্য করা যায়, নাকি উদ্ধগুরু মণ্ডলে। অবশ্যই এর উত্তরটা উদ্ধগুরু মণ্ডল। তাহলে এই যে অ্যাস্থেনোস্ফিয়ার সেই জিনিসটা সম্পর্কে আমরা জানবো। কি বললাম, অ্যাস্থেনোস্ফিয়ার, অ্যাস্থেনোস্ফিয়ার, অ্যাস্থেনোস্ফিয়ার। হ্যাঁ, তো এই অ্যাস্থেনোস্ফিয়ার লেয়ারটার উপরেই কিন্তু আমাদের যে পাতগুলো রয়েছে সে পাতগুলো ভেসে ভেসে বেড়ায়। এবার জানতে হবে অ্যাস্থেনোস্ফিয়ার স্তরটি কোথায় অবস্থান করেছে। এটা যদি আমাদের ভূপৃষ্ঠ হয়, হ্যাঁ এটা ভূপৃষ্ঠ, এটা গুরুমণ্ডল, এটা কেন্দ্রমণ্ডল, ঠিক আছে। তো এটা আমি লিখলাম যে ভূপৃষ্ঠ, এটা হচ্ছে আমাদের গুরুমণ্ডল, এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। এবার এই যে গুরুমণ্ডলের দুটা ভাগে আমরা পরবর্তীকালে ভাগ করব, একটা অন্তঃগুরুমণ্ডল, একটা বহির্গুরুমণ্ডল, তাই না। তো এই যে গুরুমণ্ডলের মধ্যে উদ্ধগুরু মণ্ডলটা রয়েছে সেখানেই কিন্তু অ্যাস্থেনোস্ফিয়ার স্তর লক্ষ্য করা যায়। তাহলে কোথায় লক্ষ্য করা যায়, এইগুলোতে, মানে উদ্ধগুরু মণ্ডল, উদ্ধগুরু মণ্ডল। বা বলে দিতে পারে সেটাকে আমরা অপর আরেকটা নামে জানি, সেটাকে কি বলা হয়ে থাকে, ক্রফেসিমা, ক্রফেসিমা, ক্রফেসিমা স্তরের মধ্যে কিন্তু অ্যাস্থেনোস্ফিয়ারের স্তরটি লক্ষ্য করা যায়, যেখানে যার উপরে আমাদের ভূত্বকের যে প্লেটগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে, ঠিক আছে। এবার এই যে আমাদের আরেকটা রয়েছে যে প্লিউম, মানে আমাদের যখন ম্যাগমাগুলো উপরে উঠে একটা ইসের সৃষ্টি করে, তো এই জিনিসটাকে আমরা প্লিউম বলে থাকি। তো প্লিউম কোন স্তরে লক্ষ্য করা যায়, প্লিউম স্তর লক্ষ্য করা যায় কোথায়, এটা কিন্তু ডি টু লেয়ারের মধ্যে লক্ষ্য করা যায়। এখন বলবে ডি টু লেয়ার এটা কি মৃত্তিকার লেয়ার, না, ডি টু লেয়ার হচ্ছে আমাদের এই গুরুমণ্ডলটা আছে না, নিম্ন গুরুমণ্ডল এইটুকু, এটাকে আমরা দুটি ভাগে ভাগ করব, একটা ডি ওয়ান একটা ডি টু। তো ডি টু এই লেয়ারটা যেখানে তাপমাত্রা খুব খুব বেশি হয়, সেই লেয়ারটার মধ্যে যে উত্তাপ্ত গলিত ম্যাগমা উপরে উঠে আসে, তো এই যে উত্তাপ্ত গলিত ম্যাগমাটা এসে থাকে সেটাকে আমরা ডি টু লেয়ার বলবো, যেটাকে আমরা প্লিউম বলে থাকি, ঠিক আছে। আর অ্যাস্থেনোস্ফিয়ার অবস্থান করে উদ্ধগুরুমণ্ডল, যার উপরে ভূত্বক কিন্তু ভূত্বকের যে প্লেটগুলো ভেসে বেড়ায়। এবার এই যে প্লেট বা পাত, পাত শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন, এটা কিন্তু নেচার নামক একটা পত্রিকা রয়েছে, নেচার নামক একটা পত্রিকা রয়েছে, আর যেটি উইলসন, উইলসন, উইলসনের দেওয়া নেচার পত্রিকায় কিন্তু সর্বপ্রথম পাত শব্দটির ব্যবহার করা হয়। কিন্তু পাততত্ত্বের যদি বলা হয় জনক কাকে বলা হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা পিচো, কারণ পাতের যে চলন এর ফলে সৃষ্ট ভূমিরূপ সেগুলো কিন্তু ভালোভাবে ব্যাখ্যা পিচো করেছিলেন, জন্য পাততত্ত্বের জনক বলা হয় পিচোকে। এবার এই যে পাত, পাত কিন্তু আমাদের কতগুলো রয়েছে, 7টি বড় পাত, 8টি মাঝারি পাত এবং 20টিরও বেশি কিন্তু ছোট পাত রয়েছে। এবার এই যে 7টি পাত রয়েছে, বড় বড় পাত, সেই পাতগুলো এখন আমরা জানবো, তারপরে ছোট পাত 8টি রয়েছে সেগুলোও আমাদের জানতে হবে, কারণ এর আগের এসএসসিতে এসেছিল যে যে
একটা পাত, নাজকা পাত। নাজকা পাতের অবস্থান কোথায়, যেটা আমাদের দক্ষিণ আমেরিকার পশ্চিম ভাগে রয়েছে, তো সেই পাতটা সম্পর্কে এসেছিল। তো এই যে ছোট পাতগুলো সম্পর্কে তাদের লোকেশন কিন্তু অবশ্যই জেনে রাখতে হবে। তাহলে প্রথমেই আমাদের জানতে হবে এই যে সাতটা বড় পাত রয়েছে, এই সাতটা বড় পাতের নাম কি। একটা হচ্ছে আমাদের নর্থ আমেরিকা, ওকে, উত্তর আমেরিকার পাত, দক্ষিণ আমেরিকার পাত, ওকে, তারপরে হচ্ছে আফ্রিকা, আফ্রিকার পাত রয়েছে, ইন্দো অস্ট্রেলিয়ান পাত রয়েছে, প্যাসিফিক যে প্লেট রয়েছে, ওশিয়ানিক প্লেট রয়েছে, হ্যাঁ, ওশিয়ানিক প্লেট, ইউরেশিয়া, ইউরেশিয়ান প্লেট, ঠিক আছে। তাহলে কটা হলো, 3, 3, 6, 1, 7, এই সাতটা প্লেট কিন্তু আমাদের বড় পাত। দেখেন, উত্তর আমেরিকার পাত, দক্ষিণ আমেরিকার পাত, আফ্রিকা পাত, ইন্দো অস্ট্রেলিয়ান এবং প্রশান্ত মহাসাগরীয় পাত বা প্যাসিফিক ওশিয়ানিক প্লেট এন্ড অ্যান্টার্কটিকা আর ইউরোপিয়ান প্লেট, ওকে, ইউরেশিয়ান প্লেট। তাহলে এই সাতটি কিন্তু বড় পাত রয়েছে। এবার এই আটটি ছোট পাত সম্পর্কে পরে যখন প্রশ্ন আসবে তখন আমরা জানব। তাহলে প্রশ্ন ছিল আমাদের অ্যাস্থেনোস্ফিয়ার কোন স্তরে অবস্থান করে। তাহলে গুরুমণ্ডলের উপরের স্তরগুলোতে, যার উপরে প্লেটগুলো কিন্তু ভেসে ভেসে বেড়ায়। তাহলে এই যে আমাদের পাত, পাত তত্ত্বের সম্পর্কে আমরা একটু জানলাম। আসলে এই পাত তত্ত্ব মানে পাতের যে চলন হচ্ছে এই সকল কনসেপ্টটাকেই তো আমরা পাত তত্ত্ব বলি, প্লেট টেকটনিক থিওরি বলি। তবে এই থিওরিটা কোন থিওরির ভিত্তি করেই তৈরি করা হয়, ভিত্তি করে বললে ভুল হবে, মানে কোন থিওরিটা প্রথমে এসেছে যার উপরে প্লেট টেকটনিক থিওরিটা পরে এ আসে, তো সেটা কিন্তু আমাদের মহীসঞ্চলন তত্ত্ব, যেটা হচ্ছে আলফ্রেড ওয়েগনার দিয়েছিলেন, ঠিক আছে। তাহলে আলফ্রেড ওয়েগনারের মহীসঞ্চলন তত্ত্বের উপর তারপরে কিন্তু এই প্লেট টেকটনিক থিওরি আসে। এবার প্রশ্নে বলেছে সর্বপ্রথম পাত শব্দটি কে ব্যবহার করেছে। আমি একটু আগেই বলেছিলাম যে নেচার নামক একটা পত্রিকায় জেটি উইলসন সবার প্রথম পাত কথাটি ব্যবহার করেছিলেন, কিন্তু তার জনক যদি বলে পাত তত্ত্বের জনকে তাহলে কিন্তু অবশ্যই পিচো হয়ে যাবে, ঠিক আছে। এবার এই যে পাত, হ্যাঁ, তাহলে পাত আমাদের ক ধরনের কিছু আমরা এই সম্পর্কে জেনে নিব। এই যে পাত, পাতগুলো কিন্তু আমাদের সাইজের দিক থেকে তো অনেক, মানে পাতের সংঘর্ষ মুভমেন্ট বরাবর যদি ভাগটা করি, অন দ্য বেসিস অফ দ্য মুভমেন্ট অফ প্লেট, তাহলে কিন্তু আমরা বেশ কতগুলো ভাগে ভাগ করতে পারি। এক নম্বর যদি ভাগটা হয় সেটা হচ্ছে আমাদের অভিসারী পাত সীমানা, অভিসারী পাত সীমানা বা কনভার্জিং প্লেট বাউন্ডারি। তারপরে যে দুই নম্বর হচ্ছে অপসারী, অপসারী পাত সীমানা। তিন নাম্বার হচ্ছে আমাদের কি বলা হয়ে থাকে ওটাকে, ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি বলা হয়, যেটা বাংলায় তো আমি এখানে লিখছি, হ্যাঁ, ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি, প্লেট বাউন্ডারি সীমানা লিখলাম। তো এই তিনটা প্লেটের আমরা সীমানা আমরা জানি। তো অভিসারী পাত মানে কি, এখানে একটা পাত, এখানে পাত যদি আসে তাহলে এই যে চলনটাকে আমরা কি বলবো, যেহেতু পাশে দুটো ক্লাস মানে ক্লোজ আসছে, ওই জন্য এটাকে অভিসারী পাত, দুটা যদি এদিকে এদিকে এ অপর থেকে মানে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে সেটাকে অপসারী বলা হয়। ট্রান্সফর্ম মানে কোনো যায় আসে না, এদিকে যাচ্ছে তো এদিকে যাচ্ছে, মানে এর সাথে ওর কোনো রকমই সংঘর্ষে লিপ্ত হচ্ছে না, ঠিক আছে। তো এটাই হচ্ছে তিনটা ভাগে ভাগ করা যায়। তাছাড়াও রয়েছে কিন্তু আমাদের ত্রিপাত সীমানা রয়েছে, হ্যাঁ, অ্যালোকোজেন, যেখানে একটা পাতের সৃষ্টি হয় সেটা আমরা পড়বো। যাই হোক, এক্ষেত্রে আমরা অভিসারী পাত সীমানার ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় সেটা পড়বো, কারণ পরীক্ষায় এর থেকে প্রচুর প্রশ্ন আসে। তাহলে অভিসারী পাত সীমানা যখন দুটি পাত কাছাকাছি চলে আসবে তখন এই যে ভারী পাত হালকা পাতের মানে হালকা পাত উপরে থাকবে এবং ভারী পাত সেই হালকা পাতের নিচে ঢুকে যাবে, তারপরে এর ফলে ওখানে যে পলিতে ভাঁজ পড়বে এবং সেখানে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করবে। তাহলে কি কি আমাদের ল্যান্ডফর্ম সৃষ্টি হবে, একটা হচ্ছে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করবে, বৃত্তচাপীয় দ্বীপমালা, হ্যাঁ, দ্বীপমালা। তাছাড়া তো অগ্নুৎপাত আর ভূমিকম্প তো থাকবেই, অগ্নুৎপাত থাকবে, ভূমিকম্প হবে, ভূমিকম্প
এই সকল তো থাকবেই। তাহলে ভঙ্গিল পর্বত এবং বৃত্ত জাতীয় দ্বীপমালা কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ, যেটা আমাদের অভিসারী পাঁচ সীমানা বরাবর সৃষ্টি হয়ে থাকে। এবার অপসারী পাঁচ সীমানায় বরাবর কি কি সৃষ্টি হয়, যখন একটি পার অপর পার থেকে দূরে সরে যায় তো মাঝখানে একটা ফাঁকার সৃষ্টি হয় না? তো সেই যে মনে করো একটা পার একটা থেকে দূরে সরে যাবে তো মাঝখানে জায়গাটা ফাঁকা হয়ে যাবে, তো সেই ফাঁকা জায়গাতে কি করবে, মানে ভেতর থেকে ও এসে মানে উৎপন্ন হবে, মানে এত খাত সৃষ্টি হবে, তারপরে সেই খাত বরাবর ভিতর থেকে ম্যাগমা গুলো উপরে উঠে একটা বৃত্তের মতন অবস্থান করে, সেটাকেই আমরা বৃত্ত চাপীয় দ্বীপমালা বলি। তো পরীক্ষায় আসে যে বৃত্ত চাপীয় দ্বীপমালা কিন্তু অভিসারী পাঁচ সীমানাও যেমন লক্ষ্য করা যায়, অপসারী পাঁচ সীমানার মধ্যেও কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে এর ফলে সৃষ্ট ভূমিরূপ গুলো আমরা লিখবো, একটা হচ্ছে আমাদের সমুদ্র খাত, সমুদ্র খাতে সৃষ্টি করবে, তারপরে বৃত্ত চাপীয় দ্বীপমালা, বৃত্ত চাপীয় দ্বীপমালা সৃষ্টি হবে। তাছাড়াও কি হবে, যখন একটি পাত অপর পাত থেকে দূরে সরে যাবে তো মাঝখানে একটা নতুন ভূমিরূপ সৃষ্টি করবে, তাই না? তো এটাকেই বলা হয়ে থাকে আমাদের অপসারী পাঁচ সীমানার ফলে সৃষ্ট ভূমিরূপ গুলো, তাই না? এবার যদি বলে ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি বরাবর কি কি সৃষ্টি হয়ে থাকে, এক্ষেত্রে কিন্তু আমাদের ফাটো এসে ফাটল বলছি, এক্ষেত্রে অগ্নুৎপাত, ভূমিকম্প এই সকল জিনিসগুলো কিন্তু সৃষ্টি হয়ে থাকে ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি বরাবর। আরেকটি রয়েছে ত্রিপাত সীমানা, ওটাও লিখাই যে ত্রিপাত সীমানা, ট্রাই জাংশন পয়েন্ট সীমানা। তো এক্ষেত্রে এক্ষেত্রে একটা পাত আসবে এদিক থেকে একটা পাত, নিচের থেকে একটা পাত, তো এরকম করে আসতে পারে, বা এরকম এরকম এরকম, হ্যাঁ। তো তিনটা পাত এসে যখন এক জায়গায় যুক্ত হয়ে যায় তো এটা হচ্ছে ত্রিপাত সীমানা বলা হয়। এটা দেখতে কেমন মনে হচ্ছে, ওয়াই অক্ষরের মতো মনে হচ্ছে, এই জন্য এই পাত সীমানাটাকে কিন্তু ওয়াই পাত সীমানা বলা হয়। এক্ষেত্রে দুটা পাত তো অ্যাক্টিভ থাকে, কিন্তু এই তিনটার মধ্যে যে কোনো একটা পাত ইনঅ্যাক্টিভ থাকবে, সক্রিয় থাকবে না। তাহলে এই ইনঅ্যাক্টিভ পাতটাকে আমরা কি বলে থাকি, অ্যালোকোজন, অ্যালোকোজন পাত বলে থাকি। আর এই অ্যালোকোজন পাতেরই উদাহরণ হচ্ছে নাজকা পাত, আর এটাই পরীক্ষায় এসেছিল। নাজকা পাত কোথায় অবস্থান করেছে, যেটা সাউথ আমেরিকার পশ্চিম দিকে অবস্থান করেছে। অবশ্যই আমরা পড়বো নাজকা পাত কি, কোকো পাত কোথায় অবস্থান করেছে, আরো অনেক ছোট ছোট পাত রয়েছে তাদের লোকেশন। তাহলে এক্ষেত্রে আমরা এটাই জানলাম যে পাতগুলোর যে শ্রেণী বিভাগ এবং তার ফলে সৃষ্ট যে ল্যান্ডফর্ম গুলো সম্পর্কে। তাহলে প্রশ্নতে ছিল যে পা শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন, তাহলে উইলসন হয়ে যাবে তার উত্তর। কেন্দ্রমণ্ডলের পদার্থগুলি কিভাবে অবস্থান করেছে, তেলের মতো নাকি জলের মতো না বাতাসের মতো না পিচের মতো? অবশ্যই পিচের মতন হয়ে থাকে। এই যে উপরে ভূত্বক, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের গুরুমণ্ডল, তারপরে যে এই যে কেন্দ্রমণ্ডলটা রয়েছে, এখানে এত ভিতরে কেন্দ্রে প্রচন্ড তাপ থাকে, টেম্পারেচারটা অনেক হাই হয়ে থাকে, আর উপরে ভূত্বকের চাপ, গুরুমণ্ডলের চাপ, সুতরাং প্রেশারটাও কিন্তু, হ্যাঁ, অনেকটাই হাই থাকে। তাহলে অতিরিক্ত তাপ, অতিরিক্ত চাপের জন্য এখানকার যে পদার্থগুলো কি হিসাবে অবস্থান করেছে, পিচের মতন অবস্থান করেছে, বা পিচের মতো না দিয়ে বলতে পারে কিভাবে অবস্থান করেছে, সান্দ্র, সান্দ্র টাইপের অবস্থান করেছে, প্লাজমা স্টেটের, প্লাজমা বলে বলবে, সান্দ্র টাইপের কিন্তু অবস্থান করেছে এই কেন্দ্রমণ্ডল। এখানে টেম্পারেচার কত হয়ে থাকে, এখানে টেম্পারেচার কিন্তু 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, অনেকটাই বেশি, হ্যাঁ, যে ভূত্বক এবং কেন্দ্রমণ্ডলের থেকে অনেকটাই কিন্তু টেম্পারেচার কিন্তু আমাদের কেন্দ্রমণ্ডলে বেশি হয়, 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রেশারটাও কিন্তু খুব বেশি, 3200 মিলিবার হয়ে থাকে। ঠিক তেমনি এখানকার যে ঘনত্ব, ঘনত্বটাও প্রচুর বেশি হয়, 12 থেকে 13, যদি রাউন্ড অফ করে ধরা যায় 12 থেকে 13 হচ্ছে মিটার ঘন কিউব, 12 থেকে 13 কিন্তু ঘন কিউব হয়ে থাকে, ঘন কিউব হয় এখানকার যে ডেন্সিটিটা। সুতরাং এত চাপ, এত তাপের জন্যই কিন্তু এখানকার পদার্থটা সান্দ্র অবস্থায় রয়েছে। এই প্রশ্নে জিজ্ঞেস করেছে কেমন করে রয়েছে সান্দ্র অবস্থায়, পরবর্তী প্রশ্নে এটাও জিজ্ঞেস করতে পারে যে কেন্দ্রমণ্ডলের পদার্থগুলো সান্দ্র অবস্থায় অবস্থান করেছে তার মূল কারণ কি, তাহলে অবশ্যই হয়ে যাবে টেম্পারেচার অ্যান্ড প্রেশার। ঠিক আছে, তো
তাহলে আজকে এটুকু পর্যন্তই। নেক্সট ক্লাসে দেখা হবে ঠিক তেমনি আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন তাদের অ্যানালাইসিস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড হিট দিস লাইক বাটন।